Tailwind CSS ডেভেলপারদের কাছে ইউটিলিটি ফার্স্ট এই CSS ফ্রেমওয়ার্কটি অ্যাভেলেবল বাকি সব CSS ফ্রেমওয়ার্কদের মধ্যে সবচেয়ে পছন্দের এবং জনপ্রিয় বটে। অল্প সময়ে সুবিধামতো মডার্ন UI ডিজাইন করতে জুড়ি মেলা ভার Tailwind CSS এর এই ইউটিলিটি ক্লাসগুলোর। গতানুগতিক CSS ফ্রেমওয়ার্কে যেমন হাই লেভেল কম্পোনেন্ট থাকে, ঠিক তার বিপরীতে Tailwind-এ ছোট ছোট ইউটিলিটি ক্লাস থাকার কারণে অ্যাপ্রোচটা মোর ফাংশনাল, অর্থাৎ এখানে আপনার ফুল কন্ট্রোলটা আছে। Tailwind দিয়ে বানানো যায় নিজের একটি ডিজাইন সিস্টেম, ক্রিয়েটিভিটির সুযোগ এখানে বেশি, কালার প্যালেট আর সাইজিং স্কেল সেম রেখেও অন্য প্রজেক্টের জন্য একদম আলাদা চেহারার আরেকটা কম্পোনেন্ট বানিয়ে ফেলতে পারেন। ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো দেখতে একই রকম, এই কমপ্লেন আপনি অন্তত Tailwind-এ পাবেন না। আর এসব কিছুই করা যায় HTML ফাইলের মধ্যে থেকেই। আবার মেনটেনেন্সের সুবিধার জন্য আপনি চাইলেই যে কোনো UI লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক দিয়ে কম্পোনেন্ট বানিয়ে নিতে পারেন। আর পার্জিং ফিচার থাকার কারণে Tailwind প্রোডাকশনে একদমই ছোট CSS ফাইল দেয়, যেটা ব্রাউজারে কুইকলি লোড হয়ে ওয়েবসাইটের পারফরমেন্স অনেকাংশেই বাড়িয়ে দেয়। এত এত ফিচার থাকার কারণে ডেভেলপার মহলে Tailwind CSS এক আস্থার নাম। বিগিনার থেকে শুরু করে জুনিয়র কিংবা মিড লেভেল ডেভেলপারদের সবাই এখন Tailwind-এ সুইচ করছেন বা করতে চান। অথচ নিজের অলসতায় হোক কিংবা গাইডলাইনের অভাবে হোক, শেখা হয়ে উঠছে না অনেকেরই। আর তাই বাংলার ফ্রন্ট এন্ড ডেভেলপার ভাইদের অনুরোধে একটা গাইডেড জার্নির মাধ্যমে যাতে Tailwind CSS এর এই আর্ট শিখতে পারেন, সেজন্যই ওস্তাদের আর্ট অফ Tailwind লাইভ কোর্স। আর আর্টিস্ট বা আপনাদের ইনস্ট্রাকশনে আছেন রোকন মাহমুদ ভাই। তবে আপনাকে অবশ্যই HTML সম্পর্কে টুকটাক ধারণা থাকা লাগবে। আর বিগিনার ভাইরা যাদের HTML সম্পর্কে আইডিয়া নেই, এই প্লেলিস্টটি একটু দেখে আসবেন ফ্রিতেই। মাত্র 10 সপ্তাহের এই জার্নিতে রোকন ভাই আপনাদেরকে Tailwind CSS এর অফিসিয়াল ডকুমেন্টেশন ধরে ধরে প্রতিটি টপিক কভার করবেন। টাইপোগ্রাফি, ফ্লেক্সবক্স, গ্রিড, ব্যাকগ্রাউন্ড ইফেক্টস, টেবিল, ট্রানজিশন, অ্যানিমেশন, ইন্টারঅ্যাক্টিভিটি, কাস্টমাইজেশনের মতো প্রতিটি টপিক ভাইয়া রিয়েল লাইফ প্রজেক্ট করে একদম হাতে ধরে ধরে শেখাবেন সপ্তাহের 2 দিন লাইভ ক্লাস এবং মডিউল ওয়াইজ প্রি রেকর্ডেড ভিডিওতে। আর Tailwind দিয়ে আপনি এসব আর ক্রিয়েট করতে গিয়ে যদি প্রবলেমে পড়েন, তাহলে জয়েন করে ফেলবেন সাপোর্ট ক্লাসে। স্ক্রিন শেয়ার করে আপনার প্রবলেম দেখালেই পেয়ে যাবেন সমস্যার সমাধান। আর পুরো কোর্স জুড়ে আপনারা 3টি প্রজেক্ট করবেন, ড্যাশবোর্ড, ব্লক টেমপ্লেট, পোর্টফোলিও ওয়েবসাইট টেমপ্লেট। শুধু তাই নয়, আপনাদের লার্নিং পারপাসে এই 3টি টেমপ্লেট আমরাই আপনাদেরকে প্রোভাইড করে দিব। তার সাথে ক্লাস রেকর্ডিং ও প্রি রেকর্ডেড ভিডিওর লাইফ টাইম অ্যাক্সেস তো থাকবেই। আগে দর্শনধারী পরে গুণ বিচারী, এই কথাটা প্রযোজ্য আপনার ওয়েবসাইটের ক্ষেত্রেও। তাই সুপার ইন্টারেক্টিভ ডিজাইন করে নিজের ওয়েবসাইটের দর্শন আর এফিশিয়েন্ট ফিচারের মাধ্যমে ওয়েবসাইটের গুণ উন্নত করতে এখনই জয়েন করে ফেলুন Tailwind CSS এর আর্ট শেখার এই জার্নিতে। টেমপ্লেটগুলো উপহার নিতে ভুলবেন না কিন্তু।